আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আমরা এখন কথা বলবো কিছু কমন কোশ্চেন বা কমন প্রবলেম নিয়ে, যেটা হলো ভাইয়া পরীক্ষার হলে পারি না। তার মানে তুমি বাসায় খুব ভালো মতো পারতেছিলা, বাট হঠাৎ করে তোমার পরীক্ষার হলে যায়, এমন হয় তুমি প্যানিক করে বসো, তুমি পরীক্ষার হলে জিনিসটা ভালো আউটপুট দিতে পারো না। এটা খুবই কমন একটা প্রবলেম, খুবই কমন, আমারও হয়তো। 2 নম্বর, ভাইয়া পরীক্ষার হলে ভুলে যায়, এটা খুবই জানা জিনিস, অনেকবার পড়ছি, অনেকবার লাইনটা জানি, হঠাৎ করে এমসিকিউ দাঁড়ানোর সময় ইনফোটা মাথা থেকে বাইরে হয়ে গেল, পরীক্ষার হলে যায় ভুলে গেছি টোটালি। লাস্ট বার নট লিস্ট, ভাইয়া মনে হয় যে বুঝছি, টিচার যখন বুঝায় আমি খুব ভালো মতো বুঝি, আমি নিজে যখন করি তাও খুব ভালো মতো, বাট যখন আমাকে কেউ করতে দেয় আমি তখন পারি না। এগুলা খুব কমন কিছু প্রবলেম, এবং এগুলো কমন প্রবলেম অনেকের মধ্যে আছে, আমার মধ্যেও ছিল। আমি তখন অনেক চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি হয়টা কি, আমি তো পড়লাম, আমি তো পারলাম, আমি তো বুঝলাম, তারপরে কেন পারি না। তোমার অনেক ফ্রেন্ডকে দেখবা যে খুবই হাম্মো তাম্মো মুরগির কাল্লা খাম্মো, পরীক্ষা হলে একদম খুব পরীক্ষার হল নেয়, চলে কোচিংয়ে মনে করো টিচার প্রশ্ন করতেছে, হাত তুলে তুলে নোট টোট করে বারবার, পরীক্ষার হলে যায় কিছু পারে না, পরীক্ষার হলে যায় রেজাল্ট খারাপ। এটা রিজনটা কি, তার কি এফোর্টের প্রবলেম নাকি তার কোনো স্ট্র্যাটেজিতে প্রবলেম? এটার মেইন প্রবলেম হলো স্ট্র্যাটেজিক্যাল। দ্য মেইন প্রবলেম যে তোমাদের মধ্যে 70-80% স্টুডেন্ট শুধুমাত্র এটা বিলিভ করে যে তার একটা টপিক পড়া হয়ে গেলেই তার কাজ শেষ, বাট এই জিনিসটা তারা ভুলে যায় যে এক্সাম এক্সাম এক্সাম, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। কোনো একটা টপিক কখনো প্র্যাকটিস ছাড়া কমপ্লিট না। তুমি যদি জাহাঙ্গীরনগরের ডিউনিটে এক্সাম দিতে চাও, তোমার সবচেয়ে বড় যে নিয়ামকটা কাজে লাগবে যে দেখো সবাই কিন্তু পড়ে, তুমি যে গাইড করতেছো, তুমি যে উদ্ভাসী কোচিং করতেছো, সেখানে সবাই করতেছে, বাট তুমি বাকিদের চেয়ে কেন আগায় থাকবা? কারণ তোমার এক্সামের স্ট্র্যাটেজিটা ভালো। এক্সাম হল ইজ এ টোটালি ডিফারেন্ট থিং। তুমি যখন ঢাবিতে পরীক্ষা দিতে যাবে, একটা সেন্টারে ঢুকবা, তোমার আশপাশে 4-5 হাজার স্টুডেন্ট, ওখানে ঢুকে মাথা ঘামা শুরু হয় ভাই, দ্যাটস এ ডিফারেন্ট লেভেল অফ প্রেশার, এটা কখনো কোচিং ক্রিয়েট করতে পারে না, দ্যাটস এ টোটালি ডিফারেন্ট গেম ম্যান, টোটালি ডিফারেন্ট। এইচএসসি পরীক্ষা যখন একটা সেন্টারে যাবা, হাত পা কাঁপা শুরু হয়, একটা ভুল লাগলে এরকম করে এরকম থরথর করে হাত কাঁপে। আমি মেডিকেল পরীক্ষা যখন 30 মিনিট দিয়ে দেখি যে মাত্র 2 পৃষ্ঠা কোশ্চেন দিয়েছি, আর আমার 6 পৃষ্ঠা লাগে, আমার এদিকে ধরধর করে ঘাম পড়তেছে, ঘামে ঘাম মনে করে ঘাম বসতেছে, দাঁড়াচ্ছে, এটা আমি এত ওভার কনফিডেন্স দেখাই না তোমাদের সামনে, আমিও পরীক্ষার হলে ধরা খাইছি। আমি ঢাবি থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে কাঁদছি, একটা অচেনা ছেলেকে জড়ায় ধরে কাঁদতেছি, আমি ঢাবি 25তম, ঠিক আছে? সো দেখো এই প্রেশারটা, ইমেন্স প্রেশার। সো পরীক্ষা হলে একটা জিনিস কি থাকে, সেটা হলো প্রেশার। যখন কেউ করতে দেয় কোনো একটা ম্যাথ, আমাদের কি প্রবলেম থাকে, এক্সপেকটেশন। সো এই এক্সপেকটেশন আর এই প্রেশারটা আমরা দিতে পারি না, যার কারণে আমার ব্রেন একদম পড়া জিনিস পরীক্ষা হলে আমি পারি না, পরীক্ষা হলে ভুলে যাই, এবং কেউ করতে দিলে আমি পারি না, আমি কিন্তু নিজে পারি। সো এই প্রবলেম থেকে বের হয়ে আসতে গেলে আমাদেরকে কী দিতে হবে, অনেক অনেক বেশি এক্সাম। আমি যদি আমার উদাহরণই দেই, আমি 6টা কোচিংয়ে শুধু এক্সাম দিতাম, 6টা কোচিংয়ে যে এক্সাম দিতাম, কোচিংগুলোতে আমি ভর্তি হই না, আমি যা বলছি যে আমি আমি হলো এত এই রেজাল্ট আমার এইচএসসি, আমি উদ্ভাসে এত ভালো পজিশন আছে, আমাকে ভর্তি করে না, তারা 1-2 হাজার আমাকে ভর্তি করে নিতো, আমি 6টাতে এক্সাম দিতাম, আমি ক্লাস করতাম না কোচিংয়ে, আমার মেন টার্গেট ছিল এক্সাম, কারণ আমি জানি যে আমার যা পড়ার আমি পড়ে ফেলছি, আমার সমস্যাটা কোথায়, আমার এক্সাম, পরীক্ষার হলে আমার স্ট্র্যাটেজিটা কত ভালো হবে, তাহলে আমি পজিশন আগাইতে পারবো। আমি একদিন উন্মেষে গেলাম এই কনকর্ড টাওয়ার ব্রাঞ্চে, যাই বললো আমি প্রায় 2 মাস কোনো এক্সাম দেবো, বললাম যে আপনাদের যত 2 মাসে যত কোশ্চেন আছে সব নিয়ে আসেন। আমি ওই দিন 6 ঘন্টা এক্সাম দিয়েছি, কন্টিনিউয়াস 6 ঘন্টা, কারণ আমি আমার উদাহরণ কেন দিচ্ছি, কারণ আমি নিজেকে জানি, খুব চেনা আমি নিজের কাছে। তো 6 ঘন্টা যখন কন্টিনিউস এক্সাম দিছি, তারপরে কিন্তু আমার মনে করো মনে হচ্ছে মারা যাবো আমি আরেকটা এক্সাম দিলাম, তাও আমি 6 ঘন্টা এক্সাম সবগুলো জমা দিয়ে তারপরে আসছি। দ্য ফ্যাক্ট অ্যান্ড দ্য পয়েন্ট ইজ যে তুমি যত বেশি এক্সাম দিবা, তোমার কনফিডেন্স তত বেশি বুস্ট আপ করবে, তুমি মনে হবে যে না এই এক্সাম তো অনেকবার দিছি, অনেকবার ঢাবির এক্সামে কতবার দিছি রে ভাই, আবার এটা তো নর্মাল একটা এক্সাম, বাট যে এক্সাম দিবে না, যে শুধু পড়ে যাবে বাকিদের মতো, সে হলো পরীক্ষার হয়ে যাবে পেশা, আল্লাহ কী হবে, কী কোশ্চেন হবে, কয়টা দাগাবো। দেখো এক্সামের সময় কিছু স্ট্র্যাটেজি আছে, প্রথম পয়েন্ট তুমি কয়টা দাগাবা, দ্বিতীয় পয়েন্ট তুমি কোনটা আগে দাগাবা, তৃতীয় পয়েন্ট তুমি কত মার্কের অ্যান্সার করে আসতে যাচ্ছ সেফ থাকার জন্য, চতুর্থ পয়েন্ট তোমার যদি কোশ্চেন হার্ড হয় তাহলে তুমি কী করবা, কোশ্চেন ইজি হয় তুমি কী করবা, এগুলো কি কখনো পড়াশোনা বা কোনো কোচিং শেখায় না, এগুলো কে শেখায়, এক্সামস এক্সামস এক্সাম, এগুলো তোমাকে শেখায়, বাট এই এক্সামগুলো আমরা দেই না। আমরা যারা ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার, বহুত বাল পাকনা পোলাপান আছে খুব পড়ে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে তাদের ইনপুট আউটপুট রেশিও খুব খারাপ, কারণ তারা এক্সাম দেয় না, কারণ তারা প্র্যাকটিস করে না। তুমি কখনোই ম্যাথ লিখে লিখে প্র্যাকটিস করে না, তুমি আসলে ভাই ম্যাথ পারি না ম্যাথ পারি না, তুমি বায়োলজির কয়টা চিত্র আঁকছো, বায়োলজির কয়টা সৃজনশীল নিজে লেখার চেষ্টা করছো, ভাই আমার হাতে স্পিড নেই, কয়টা সৃজনশীল লেখছিস দিনে। দ্য ফ্যাক্ট ইজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অ্যান্ড এক্সামস
মেক্স অ্যাডমিশন ক্যান্ডিডেট পারফেক্ট। সো অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা যারা অবশ্যই এক্সাম দেওয়ার ডেটটা বাড়ানো। এখন যেহেতু করোনা, হয়তো এই বছর অফলাইনে অনেকে কোচিংই করতে পারবে না, এই জন্য তোমাদের অনলাইন এক্সাম দেওয়ার এবিলিটিটাও বাড়াইতে হবে। দেখো নটন টেম কিন্তু অনলাইনে এক্সাম দিয়ে দিল, সো যদি কোনো কারণে অনলাইনে এক্সাম হয় তাহলে কিন্তু অনলাইন এক্সাম দেওয়ার এবিলিটি আমাদের লাগবে। বাট যদি অফলাইনে এক্সাম হয়, যেহেতু আমাদের অফলাইনে এক্সাম দেওয়ার এবিলিটি নাই, তাহলে আমরা অনলাইনে এক্সামই দেবো। এবং বাজারে বেশ কিছু মডেল টেস্ট বইও পাওয়া যাবে কয়েকদিনের মধ্যে, সেগুলো নিয়ে এসে নিজেরা প্র্যাকটিস দেবো টাইম ম্যানেজমেন্ট করে। এবার চলে আসি যে এক্সাম থেকে কীভাবে তুমি তোমার সর্বোচ্চ আউটপুটটা নিয়ে আসবা। তুমি হলো অবশ্যই অবশ্যই ভুলে ফোকাস করবা, তুমি কত মার্ক পাই এটা কিন্তু ম্যাটার করে না। তুমি উদ্ভাসের পরীক্ষায় 100-তে 100 পাইছো, কারো যায় আসে না। বাট তুমি উদ্ভাসের পরীক্ষায় 100-তে 70 পাইছো, 30 মার্ক, যে 30 মার্ক ভুল গেছে সেটা যদি তোমার কাছে নিজের কাছে প্রমিস থাকবে যে আমি কত পাইছি ডাজেন্ট ম্যাটার, আমি উদ্ভাসের উইকলিতে আমার পজিশন পিছনে ডাজেন্ট ম্যাটার, আমি যেই প্রশ্নটা ভুল করছি সেটা যদি পরে যে কোনো জায়গায় আসবে, আল্লাহ যদি আমার এখানে জান রাখে, এটা আমি ভুল করবো না, এই মেন্টালিটি যদি আনতে পারো তাহলে তোমার চান্স হবে। তাহলে তুমি কি করো, ভুল থেকে শিক্ষা নেবে এবং ভুলটা এমনভাবে ফোকাস করবে যে তোমার ওটা রিপিট না হয়। আমরা কি করি, খাতে এসে 70 পেয়েছি আচ্ছা বাদ, ভুল নেই কোনো চিন্তাই নেই, কোনটা রাইট করছি, কি রাইট কেন হয়েছে এটা না, ভুল ভুল কেন ভুল হলো, কি কারণে, এটা সঠিক উত্তর কি, সেগুলো দেখতে হবে। লাস্ট বাট নট লিস্ট, গিভ ইজিয়ার এক্সামস টু বুস্ট সেলফ কনফিডেন্স। আচ্ছা দেখো, আমি 6টা কোচিংয়ে কেন এক্সাম দিতাম জানো, এরকম বেশ কিছু কোচিং ছিল যেখানে কোনো ভালো স্টুডেন্ট ছিল না, আমি টপার। কারণ আমি যদি উদ্ভাসে ভার্সিটি কয়ের এক্সাম দিতে যেতাম, নর্মাল সেন্সে চিন্তা করে এগুলো সব ইঞ্জিনিয়ারিং এর তুখর পোলাপান, আমি বইটা 268 দিতাম, এত পিছনে থাকো অবশ্যই আমি খারাপ স্টুডেন্ট বইটার দিক থেকে। আমি যদি এই সব জাদরাইল চ্যাকরাবাংলার সাথে লাগতে যেতাম, আমার কিন্তু স্বাভাবিকভাবে পজিশন পিছনে আসতো, আমার কনফিডেন্স থাকতো না। অ্যান্ড ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কনফিডেন্সের কত বড় একটা কি, এটা আলাদা একটা ভিডিওতে থাকবে, বাট কনফিডেন্স একটা অনেক বড় ম্যাটার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। সো যার কারণে আমাকে ইজিয়ার এক্সাম দিতে হয়েছে ছোটোখাটো কোচিংয়ে, যে তোমার এক্সামের যে হলো কনফিডেন্সটা সেটা বুস্ট করে। অ্যান্ড তুমি যখন দেখবে যে তুমি কনস্ট্যান্টলি একটা কোচিংয়ে টপ টেনে আসছো, তোমার কিন্তু মনে হবে যে আমি চান্স পাবো, তাহলে সেই কোচিং থেকে তো কয়েকজন হলেও চান্স পাবো, আমি কিন্তু শুরুর দিকে আছি, তার মানে আমি চান্স পাবো। সো কঠিন কোশ্চেন এক্সামে দিয়ে তুমি চাইলে, যদি তোমার কনফিডেন্স খুব লো হয়ে যায় না ভাইয়া পরীক্ষা দেই খুব কম নম্বর পাই, অত কঠিন এক্সাম তোলে কে দিতে বসে, ওগুলো তো সব আসবে না, ছোটো ছোটো ইজি ইজি এক্সাম দাও, ঠিক আছে, তাহলে দেখবো কনফিডেন্স বুস্ট করবে। সেখান থেকে আরেকটা ঘোষণা নিয়ে আসি, দেখো এবছর কিন্তু অফলাইনে কোনো এক্সাম হবে না, তাই আমরা কিন্তু অনলাইনে এক্সাম দেওয়ার একটা অনেক বড় প্ল্যাটফর্ম খুলে রাখছি, এজ কোর্স আনাকারি, এজ কোর্স টেস্ট নামে। এটা যাত্রা কিন্তু এখন এই ভিডিওর পর থেকে শুরু হচ্ছে, এটা নিয়ে আলাদা ভিডিও থাকবে, বাট আমরা যদি ইনশর্ট বলি, এজ কোর্স টেস্টে আমরা হলো একদম বিগত বছরের কোশ্চেনের আলোকে বা বিগত বছরের কোশ্চেন দিয়ে কিন্তু এক্সামটা নিব। আমরা কিন্তু হুদাহুদি বানায় কঠিন এক্সাম তোমাদের নিব না, যা আসার মতো তাই। এখানে 4 ফেজে কোশ্চেন থাকবে, অর্থাৎ একটা হলো চ্যাপ্টার ওয়াইজ, পেপার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, দেন লাস্ট বাট কম্বাইন্ড একদম, এই কোশ্চেনগুলো থাকবে চার, এবং টোটাল প্রায় 100+ সেটস অফ এক্সাম থাকবে। এক একটা তুমি যেই প্রোগ্রামে ঢুকবে, HSC একাডেমি, ইউনিভার্সিটি, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং, প্রতিটা প্রোগ্রামের ফি হলো 1000 টাকা। সো যারা যারা এক্সাম দেওয়ার জায়গা পাচ্ছ না, তুমি হলো এজ কোর্স টেস্টের যে কোনো একটা প্রোগ্রামে ভর্তি হয়ে তুমি কিন্তু এক্সাম দিতে পারো। আর তুমি যদি আমাদের কাছে একান্ত ভর্তিও না হও, কোনো সমস্যা নেই, তুমি যেখানে পারো এক্সাম দেওয়ার মেন্টালিটিটা বাড়াও। অ্যাডমিশন টাইমে পড়বে সবাই, বাট আউটপুট দেওয়ার জন্য ইউনিট এক্সামস।